এই সোসাইটিতে প্রতি মুহূর্তে একটা প্রতিযোগিতা চলছে, একে অপরকে ছোট করার প্রতিযোগিতা। একজন আরেকজনের থেকে কি করে কেড়ে নেবে, অন্যের ক্ষতি করে নিজের জিত হাসিল করা, এটাই হচ্ছে কম্পিটিশন। বিশ্বাস করুন, আমি কোনোদিনও এই খেলায় মাপতে চাইনি। আমার খুব খুব ছোট চাহিদা ছিল। আমি চেয়েছিলাম আমি আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে খুশিতে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু তাহলে আমি আমি হেরে গেছি তাহলে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। সব তো আমি ঠিক করে দেব, সব আমি ঠিক করবো তাহলে। আপনি শুধু আমার জন্য একটা কাজ করে দিন, আপনার ওই ভালো বাবাকে কাল আমাদের বাড়িতে আমন্ত্রণ করুন, ওনাকে কিছু আমার বলার আছে। ভালো বাবা? আমার ভালো বাবাকে কি বলবেন আপনি? অনেক কিছু বলার আছে, সত্যি মিথ্যা, বিশ্বাস ঘাতকতা, অনেক কিছু বলার আছে। জানি বলার আছে, কিছু কি বলবো রক্তিম বাবু, কি বলবো বলবে ভালো বাবাকে, কি কি বলবো, আমি কিছু কিছু বুঝতে পারছি না। রক্তিম বাবু ভালো বাবাকে, হ্যাঁ কালকে কালকে ভালো বাবার এই বাড়িতে উপস্থিত থাকা সত্যি খুব জরুরি, কারণ কাল সত্যিটা সবাই জানবে। কিন্তু কিন্তু সত্যিটা জানার পর রক্তিম বাবু কি অবস্থা হবে আমি জানি না রক্তিম বাবু। ভালো বাবা, হ্যালো, হ্যাঁ ভালো বাবা, কাল দেববর্মন বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল, তুমি অবশ্যই এসো, কারণ কাল এতগুলো বছরের সমস্ত নাটক সমস্ত ষড়যন্ত্রের যবনিকা পতনের পালা।